সোমবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বর্ধমান উন্নয়ন সংস্থার ঋষি অরবিন্দ সভাঘরে পশ্চিমবঙ্গ প্রাণী সম্পদ বিভাগের দুই বর্ধমান জেলার প্রাথমিক রিভিউ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী স্বপন দেবনাথ ও প্রদীপ মজুমদার, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা, জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক সহ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও প্রশাসনিক আধিকারিক বৃন্দ। মন্ত্রী স্বপন দেবনাথ জানান, পশ্চিমবঙ্গের প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগে পূর্ব এবং পশ্চিম বর্ধমানের আমরা একটা রিভিউ মিটিং আজ ডেকেছি। এতে জেলাশাসক, জেলা পরিষদের সভাধিপতি, কর্মাধ্যক্ষরা এবারেদের ইনভাইট করে সমস্ত বিএলডিওরা এই দুই জেলার সমস্ত ব্লকে অফিসাররা এসেছেন, আমাদের ডিরেক্টর, তারপরে বাংলার ডেয়ারি, হরিণঘাটা মিল সব নিয়ে আমরা একটা রিভিউ মিটিং দিয়ে আমাদের অ্যাচিভমেন্টটা কত, কারণ মমতাজি মুখ্যমন্ত্রী চাইছেন যে পশ্চিমবঙ্গের মানুষের যে ডিমের প্রয়োজন হয়, মাংসের যেটা প্রয়োজন, দুধের প্রয়োজন, যেটুকু ঘাটতি আছে সেটা মেটাতে হবে। আর প্রাণী পালনের মধ্যে দিয়েই তো কৃষির পর কর্মসংস্থানের বড় সুযোগ এখানে আছে, সেই লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি। আমরা আশা করব যে পশ্চিমবঙ্গে 1440 কোটি ডিমের প্রয়োজন, আমরা 1230 তৈরি করতে পারছি, 23শে ডিসেম্বরের মধ্যে কিন্তু আমরা ফুলফিল 100% করে ফেলতে পারব, এটা আমাদের টার্গেট। তাছাড়া বর্ধমান জেলার যে ব্লকগুলোতে প্রাণী সমস্ত বিষয় নিয়ে বিএলডিওরা যাতে আমরা মানুষের মতো যেমন পরিষেবা টেলিমেডিসিনের মারফতে চিকিৎসা পাচ্ছে, প্রাণীদেরও গত 22শে এপ্রিল 2022 আমরা কল সেন্টার চালু করেছি হেডকোয়ার্টারে, তাতে মানুষ ফোন করলে কল সেন্টারে যদি বলে যে আমার এখানে গ্রামে, আমরা কিন্তু সাথে সাথে ব্লক লেভেলে ডেপুটি ডিরেক্টর এআরডিকে জেলার হেডকোয়ার্টারে জানিয়ে দিচ্ছি। অচিরেই আমরা সমস্ত ব্লকে মোবাইল, এখন যেটা আছে সেটা হচ্ছে মোবাইল ভেটেরিনারি ক্লিনিক, 126টা আছে, 116টা ব্লক কভার করছে, বাকি যে ব্লকগুলো আছে সেই ব্লকগুলো আমরা অচিরেই পূরণ করে দিচ্ছি। অর্থাৎ মোবাইল ভ্যানে এখন কিছু চিকিৎসার পরিষেবা খবর দিলেই হবে, গাড়ি ওখানে চলে যাবে, দুয়ারে রেশনের মতো দুয়ারে প্রাণী চিকিৎসার ব্যবস্থা পৌঁছে দেওয়ার পরিকল্পনা আমরা নিচ্ছি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।